লোকসভা নির্বাচন যিমানে ওচৰ চাপিছে সিমানে শাসক বিরোধী দলসমূহৰ মাজত বাকযুদ্ধ তুঙ্গত উঠিছে আৰু সাম্প্ৰদায়িক মন্তব্যও তুঙ্গত উঠিছে। এই মুহূৰ্তত যে বৰাক উপত্যকাৰ অসমৰ 7 নম্বৰ বিধানসভা সমষ্টি হ'ল কাটনিচাৰা বিধানসভা সমষ্টি আৰু এই বিধানসভা সমষ্টিটোৰ বিধায়ক হ'ল সুজামুদ্দিন লস্কৰ। তেখেত আমাৰ লগত আছে। মই তেখেতক সুধিব বিচাৰিছোঁ যে এই আপুনি অকণমান আগতে এটা মন্তব্য আগবঢ়াইছিলে যে যে মিয়া মুছলমান নহ'লে অসম নচলে, কি কাৰণে হেনে তেনে মন্তব্য আগবঢ়াইছিলে অকণমান জনাওকচোন। চাওক, অসমীয়া নাম যেটো অহ আর মিয়া দুটা মিলাই আমার অসমীয়া। তাতে আমার আজমল সাহেবে যেটো বক্তব্য দিছিলে যে মিয়াকন নহলে অসমৰ এই যেটো আমার রাজধানী আছে গুয়াহাটি শহরকন শ্মশান হব, কবরস্থান হব, সেই কথাটির সত্যতা আছে। সেই কথাটো আজি আজমল সাহেবে কইছে, বহুদিন আগতে আমার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া কইছে, ঈদর টাইমত গুয়াহাটীখন খালি হয়ে যায়। আমার মিয়া মানুষবিলাকে যাক কাম করে তাকে বাকি ধর্মাবলম্বীর মানুষবিলাকে এইবিলাক নকরে। তাই আমার অসমীয়া মানুষবিলাক মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া কইছে আহিব লাগে, সেইটো বিয়া নহয়। আমি দুটা মিলি মিয়া আর অসমীয়া মিলি আমার অসমখন আমার ভ্রাতৃত্ববোধ থাকিব। আজি যেটো রাজনীতি চলি আছে যে বদরুদ্দিন আজমল সাহেবে এইটো সত্য কথা কইছে, আজি অসমত 35-36% আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে। আজি শিক্ষা নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, ডাঙর ডাঙর স্কুল কলেজ নাই, সেই কারণত সেবিলাকে গরিব দুখিয়া মানুষে যি পায় সেই কামবিলাক করে থাকে। এইবিলাক আজি কংগ্রেসে কিমান দিন শাসন করিলে সেইবিলাক করা নাই, আজি বিজেপিয়ে শাসন করে আছে সেইটো করা নাই, তে আমার মানুষবিলাক কত যাব। আজি আজমল সাহেবে শিক্ষা প্রতিষ্ঠানত শিক্ষা দিয়ে আছে, আজি সুপারপতি, আজি আমার বদরপুরতো এখন সুপারপতি করে দিছে, আজি হুজাইতো আছে, আজি বেলেগ বেলেগ টাইতো করে আছে, মেডিকেল কলেজ হেলথর কারণতো আমার হসপিটাল বানাইছে হুজাই, আর আমার বদরপুর শ্রীগৌরীতো এটা আছে। এবিলাক আমার গোটেই ধর্মাবলম্বীর মানুষক সার্ভিস দিয়ে আছে, বিপিএল মানুষবিলাক ফ্রি পড়াই আছে, হসপিটালত ফ্রি সার্ভিস দিয়ে আছে। আমার সরকারে কি করে আছে, আজি সরকারে এইবিলাকর উপর মন্তব্য দিয়ে আছে, আজি সরকারেও করিব লাগে, সুপারপতি নিচানা স্কুল কলেজ বানাব লাগে, শিক্ষা দিব লাগে। আজি মিয়া মানুষবিলাকে যদি মেরিটের উপর মেডিকেল স্থান পাইছে, আজি ইঞ্জিনিয়ারিং স্থান পাইছে, IAS IPS এইবিলাকও যদি বনিব পারে আমার খুশি হব লাগে। আমার রাইজ আগবাড়ি আছে, রাইজের মানুষ আগবাড়ি আছে। আজি যদি সদায় মিয়া মানুষবিলাকর উপর যদি কমেন্ট দি থাকে তো মিয়া মানুষবিলাক কত যাব। আজমল সাহেবে বিয়া কথা কোয়া নাই, এটা একটা সত্য কথা কইছে। আর সেইটো আপনাদের ভালদরে চিন্তা করে লোক যে মিয়া আর অসমিয়া মিলিয়ে আমি অসম। কিন্তু আপনার অবজেকশন আছে যে আজি আজি আপনাদের অসমৰ নাগরিক, আপনি বরাক উপত্যকার বা বিধায়ক, কিন্তু আপনাদের খালি অসমিয়া মিয়া এই ধরনের মিয়াক লৈ যে একটা সাম্প্রদায়িক রাজনীতি করে লোকসভা নির্বাচন সম্মুখত আছে, এইবোৰ কথা শোভা পায় নেকি? আপনি এজন জনপ্রতিনিধি, আপনার দেউতাও MLA আছিল, গতি এইটো মিয়াক লৈ রাজনীতি করাটা ভাল হয়েছে জানো? আর মিয়া লই তো কোনে রাজনীতি করা নাই, মিয়া লইয়া রাজনীতি করি আছে বিজেপি কংগ্রেসে। বিজেপি কংগ্রেসে এনেকা কথা কই থাকে সদায়। আজমল সাহেবে এইটো এটা সত্য কথা কইছে যে মিয়াক যদি এনেকা টার্গেট করি থাকে তো মিয়া কত যাব। আজি আপনি চাও, চোর এরিয়াত স্কুল নাই, কলেজ নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, বিদ্যুৎ নাই, খোয়া পানি নাই, একু নাই। আজি আমার কাটিছোড়া সমষ্টিত চাও, আজি 30 বছর শাসন করিলে কংগ্রেসের বিধায়ক গৌতম রায় ডাঙ্গরিয়ায়, কিন্তু তাতে 20 বছর ক্যাবিনেট মন্ত্রী আসলে, কিন্তু এটা ডেভেলপমেন্ট ব্লক সাউথ এলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক যেটু 9টা গাঁও পঞ্চায়েত, তাতে এটা হায়ার সেকেন্ডারি স্কুল নাই, এটা কলেজ নাই, মানুষবিলাকে কেনেকা শিক্ষা অর্জন করিব? ইয়াত তো খালি মিয়া নহয়, ইয়াত হিন্দু মানুষ আছে, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ আছে, মুসলিম মানুষ আছে, গোটেই ধর্মাবলম্বীর মানুষ ডিপ্রাইভ হয়ে আছে। আজি সেইটো কংগ্রেসত যেনেকা চলিছে যে আজি ডেলিমিটেশনটো আপনাদের চাও, কংগ্রেসে যদি আগতে করলে হলে আজি বিজেপি চান্স না পায়। আজি আমার হাইলাকান্দি 3খন সমষ্টি মিলাই, হাইলাকান্দি, আলগাপুর, কাটিছড়া মিলাই 2টা সমষ্টি বানাইছে, এটা জাতপাতর উপর নির্ধারণ করে হিন্দু সমষ্টি বানাইছে, এটা মুসলিম বানাইছে। আমি 3টা MLA এক গুট করি আজি আলগাপুর কাটিছড়া থুমাই দিছে। কত কি হয়েছে আজি ভারতবর্ষত এনেকা ডেলিমিটেশন আমি দেখা পাওয়া নাই, এটু হয়েছে কি কারণত?
কংগ্রেসের কারণে এই হয়েছে, বিজেপিয়ে চান্স পাইছে আজি এই করেছে। হেমন্ত ডাঙরিয়া, মানে আরো একটা কথা আপনার সুদিব লাগবে, আজি আপনাদের নির্বাচন আহিলে লুঙ্গি লুঙ্গি টুপির সরকারের কথা কয়, আর তারপর আপনাদের কয় যে মহিলা বাচ্চা জন্ম দিয়া মেশিন, আকো এটা কয়েছে কবরস্থান, গুয়াহাটি মহানগর এখন স্মার্ট সিটি, এই সিটিখনত কিমান মিয়া মুসলমান আছে, খুব বেশি 1000 বা 2000 টলকে ব্যবসায় করা হব, কিন্তু তাকে আপনাদের কবরস্থান হব বলে কেন কব পারে? সেই কথাটা কোনে কয়? আজমল ডাঙরিয়া কইছে, ডাঙরিয়া কইছে তো এতিয়া আগতে কোনে কইছে? আগতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এনেকা কথা কইছে, আমার অসমিয়া মানুষবিলাক উলাব লাগে, আজি মেডিকেলত চান্স গোটাই মিয়া মানুষে লই আছে, এইবিলাক উলাবলে আমিও চাইছো, এইবিলাক উলাই আহক। মিয়া মানুষে এতিয়াই আজমল সাহেবে সুপারপতি করেছে অলপ চলপ শিক্ষা প্রতিষ্ঠানত, কালি মিয়া মানুষ নহয় গোটাই ধর্মাবলম্বীর মানুষে শিক্ষা অর্জন করে আছে, তারপর মেরিট ওয়াইজ চান্স পাই আছে, এইটু তো আর এনে চান্স পাওয়া না যায়। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কথাটো লই লইছে। মিয়াক লই রাজনীতি করলে আপনার লাভ কি হয়? মিয়া লই কোনে রাজনীতি করে? মিয়া লই তো রাজনীতি কংগ্রেসে করে আছে, আর বিজেপিয়ে সদায় মিয়ার উল্টা কই কই হিন্দু ভোট একত্রিত করে আছে। আজমলে তো এই মিয়া লই রাজনীতি করা নাই, মিয়ার প্রতিনিধি হিসাবে আজমল সাহেব আছে, আমি আছো, গোটেই ধর্মাবলম্বীর মানুষ, টিকিট তো হিন্দু মানুষেও পায় মুসলমানেও পায়, সেটা তো আর বেলেগ কথা। আজি যেতিয়া AIUDF নাছিলে তেতিয়া অসমত কি অবস্থা আছিলে, কংগ্রেসে কি করিলে? কংগ্রেসে তো মিয়ার ভোট সদায় পালে। এতিয়া আমি তিনটা সিট আমি টার্গেট করেছো, ধুবলি, নগাঁও, করিমগঞ্জ, বাকি 11টা এড়ি দিছো, 11টাত কংগ্রেসে জি করে মিয়া নাই, মিয়া নাই 11টা, বহুত মিয়া আছে। এই মিয়াবিলাকক আমি এতিয়া বিজেপি হারাবর কারণত আমি সেইটো গিফট দিছো কংগ্রেসক, কংগ্রেসে 11টা সিটত ফাইট করক, আমি তিনটাত করিম, আমি তো আর কংগ্রেসের অ্যালায়েন্স পার্টি নয়, আমি একা সিঙ্গল পার্টি আমি লড়িম, তিনটাত আপনাদের চাব দেখিব, তাতে তিনটা আমি জিকিম খাটাং। আমার যাবারও 20,000 ভোটের ডিফারেন্সত আমি করিমগঞ্জত হারিছিলো, এইবার আমার 2,70,000 মাইনরিটি ভোট তাতে বেশি আছে, ভারত স্বাধীনের পাছত এই সিটটা জেনারেল হয়েছে, এইটু খাটাং এইবার আমি দখল করিম। আর কংগ্রেস এতিয়া চাও বাকি যে তিনটা সিট এড়ি 11টা আছে, 11টা দখল করি লোক, আমার মত আছে আমারও তিনটা যদি উইন করে আমি দিল্লির পার্লামেন্টত আমি কংগ্রেসের মহাজোটত থাকিম, বিজেপির এগেস্ট আমি সদায় কাম করে আছো, সদায় থাকিম। ধন্যবাদ। কিন্তু এই ক্ষেত্রে মই যদিও কাটলিছাড়া MLA সুজামুদ্দিন লস্কর তেখেতে কৈছে যে অস আর মিয়া এই লগ হয়ে বলে অসমিয়া আর মিয়া হয়েছে, গতি এনেক্ষেত্রত কিন্তু আমি সাংবাদিক হিসাবে আমি বিরোধিতা করছো তেনে মন্তব্যক, আর তেখেতে যে ধরনের মিয়ার এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আকো কৈছে যে মিয়া যদি গুয়াহাটিত না থাকে তেনালে কবরস্থান হয়ে যাব, গতি আমি বিরোধিতা করছো, কিন্তু তেখেতে কৈছে যে এই যে সাম্প্রদায়িক মন্তব্য প্রথম বিজেপি বা মুখ্যমন্ত্রী আরম্ভ করেছিলে কারণে তেখেতসকলে প্রত্যুত্তর দিছে বলে তেখেতে দৃঢ়তাতে জানাইছে। আর একটা কথা তেখেতে কৈছে যে যদিও ইন্ডিয়া অ্যালায়েন্স AIUDFক লওয়া নাই, AIUDFে করিমগঞ্জ সমষ্টিত, নগাঁও সমষ্টিত, আর ধুবুরী যেহেতু বরপেটারও বহু সংখ্যক লগ হয়েছে, এইখানে এই তিনটা সমষ্টিত জয়লাভ করে পরবর্তী সময় ইন্ডিয়া অ্যালায়েন্সক সাপোর্ট দিব বলে তেখেতে আজিও আমাক জানাইছে, আগতেও জানাইছিলে, কিন্তু কোনো পর্যায়ে তেখেতসকলে বিজেপি বা NDA সমর্থন নকরে বলে কৈছে। কিন্তু মই পুনরাবার কৈছো যে যি ধরনের সাম্প্রদায়িক মন্তব্যই এতিয়া শাসক বিরোধীর মাজত তুঙ্গত উঠিছে, এয়া কিন্তু অসমৰ কাৰণে কিন্তু ভাল হওয়া নাই বলে সকলোৱে কব বিচাৰে।